সকলোকে মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছো। আশা ৰাখিছো সকলোৱে ভালে কুশলে আছে, মোৰ বাৰু বৰ্তমান ভাল। আজি মই আপোনালোকৰ মাজলৈ কোনো ৰেচিপি লৈ অহা নাই, আজি মই লৈ আহিছো মোৰ এটা জীৱনৰ সঁচা কাহিনী। কাহিনীটো কি হ'ল জানেনে? 2016 চনৰ নৱেম্বৰ মাহতে মোৰ ডিঙিত কেঞ্চাৰ হৈছিলে। সেয়েহে ভাবিছোঁ কেঞ্চাৰ বেমাৰটো মই কেনেধৰণে মানে দৰৱ খাই কেনেধৰণে ভাল কৰিলোঁ অকণমান আপোনালোকৰ ওচৰত শ্বেয়াৰ কৰোঁ। আৰু শ্বেয়াৰ এইটো কাৰণে কৰিছোঁ মই কেনেকৈ সাৱধানে থাকি বেমাৰটো ভাল কৰিলোঁ। মোৰ নিচিনাকৈ যদি আৰু কেইজন মানে কষ্ট কৰে বা সাৱধানে থাকে নিশ্চয় ভাল হ'ব, নহয়নে? ডক্টৰসকল আছে তথাপিতো ৰোগীজন অকণমান সচেতন হোৱাটো ভাল, সাৱধান হোৱাটো ভাল। আগৰ মানুহসকলে কয় যে সাৱধানৰ মৰণ নাই, সেইটোৱেই মানে সাৱধানৰ সঁচাকৈ মৰণ নাই। সেয়েহে মই শ্বেয়াৰ কৰিবলৈ চাইছোঁ। মানে প্ৰথম প্ৰথম মোৰ ধৰা পৰিছিলে আপোনাৰ যোৰহাটত, যোৰহাটত দেখাইছিলোঁ মানে ইয়াতে অকণমান বইল টাইপৰ দেখি পেলাই দেখাইছিলোঁ। তাত ধৰা পৰিলে যে মোৰ দেহত ছডিয়াম কেঞ্চাৰ হৈছে। তাৰপিছত মই মানে ঘৰত কোনেও যাব পৰা নাছিলে, নিজেই গুচি গৈছিলোঁ জোৰ জবৰদস্তি ডিব্ৰুগড়। ডিব্ৰুগড়ত ক'লে যে ইয়াত আমি এইটো বেমাৰ ভাল কৰিব নোৱাৰিম, আপুনি অতি সোনকালে গুৱাহাটী গুচি যাওক। গুৱাহাটী গুচি গ'লোঁ, ভঙাগড় মেডিকেলত দেখালোঁ। প্ৰথম প্ৰথমটো নাজানো ন ক'ত দেখাব লাগিব, এইটো মানে 16 চনৰ কথাই কৈ আছোঁ, এতিয়া কথা নহয় কিন্তু। তাৰপৰা আপোনাৰ দেখালোঁ, তাতো সেই একেই ক'লে যে অতি সোনকালে আপুনি অপাৰেশ্যন কৰক, নহ'লে আপোনাৰ কিন্তু দিগদাৰ আছে। মই তেতিয়া কি কৰিলোঁ জানেনে? নাইটিংগেল মেডিকেল বুলি আছে গুৱাহাটীতে, মই ইমান তাৰ বিষয়ে ইমান ভালকৈ নাজানো, হ'লেও নামটো আপোনালোকৰ আগত প্ৰকাশ কৰিছোঁ, যথেষ্ট মানুহে চিনি পায়। আৰু এতিয়া যিসকলে ভিডিঅ'টো চাই আছে তেওঁলোকেও চিনি পায়, কিছুমানে নাপাব পাৰে কিছুমানে পায়, বাৰু যে কি নহওক, তাতো মোক সেই একেই ক'লে যে অতি সোনকালে অপাৰেশ্যন কৰক, তেতিয়াহে আপুনি ভালকৈ থাকিব পাৰিব। কিন্তু তেখেতলোকে মোক এটা কথা ক'লে যে অপাৰেশ্যনটো আপোনাৰ 4 ঘণ্টা 20 মিনিট অপাৰেশ্যন কৰিব লাগিব বুলি ক'লে। মই ভয় খাই গ'লোঁ, বহুত ভয় খালোঁ কৈছোঁ নহয়। আৰু আপোনাৰ মই 4 ঘণ্টা 20 মিনিট অপাৰেশ্যন কৰিব লাগিব, পইচাও যথেষ্ট লাগিব ক'লে, মানে 2-3 লাখৰ ওপৰত লাগিব বুলি ক'লে। তেতিয়া আমাৰ অৱস্থা একেবাৰে বেয়া, আৰু বিশেষকৈ মোৰ তেতিয়া ল'ৰা ছোৱালীহালৰ আপোনাৰ নৱেম্বৰ মাহত ন, এইফালে পৰীক্ষা ওচৰ চাপিছে, বহুত কথা ভাবি চিন্তি মই তেখেতক ক'লোঁ মানে যে অপাৰেশ্যনটো দুদিনমানৰ পাছত কৰিম বুলি কৈ লাহেকৈ মই গুচি আহিলোঁ। আহি পেলাই ঘৰত যেতিয়া মই পাইছোঁহি গুৱাহাটী পৰা আহি, তেনেতে এজন আলহী আহিলে, মানে আমাৰ টাউনৰ পৰা, গোলাঘাট টাউনৰ পৰা এজন আলহী আহিলে। আলহীজনে এটা এড্ৰেছ দিলে, এড্ৰেছটো হৈছে আপোনাৰ ইণ্ডোনেছিয়াৰ। ইণ্ডোনেছিয়াৰ এড্ৰেছটো দিলে যে তাত এনেকুৱা দৰৱ আছে, অনলাইনৰ যোগেদি আনিব পাৰি, আনি খাই দিয়ক, ভাল হৈ যাব। মই বহুত ভাল পালোঁ, মানুহজনক মানে বহুত বহুত ধন্যবাদ দিলোঁ। আৰু তেখেতে অনলাইনৰ যোগেদি দৰৱটো অনাই দিলে, খালোঁ। 3 মাহৰ দৰৱ মই এমাহত একাই খতম বনাই দিলোঁ। তাৰপাছতো আপোনাৰ ভাল হোৱা নাই, বিষটো আছেই, মানে মই ঠাণ্ডা পানী খাব নোৱাৰোঁ, মাছ মাংস খাব নোৱাৰোঁ, আৰু কথা ভালকৈ ক'ব নোৱাৰোঁ। কথা এতিয়া যেনেকৈ স্পষ্টকৈ ওলাইছে তেতিয়া নোলায়, আপোনাৰ মানে বহুত প্ৰব্লেম। আগতে কিন্তু মই গান চানো গাইছিলোঁ, স্কুলত গাইছিলোঁ, মানে এইবিলাক ওচৰ চুবুৰীয়াবিলাকে জানে আৰু, কবিতা আবৃত্তি কৰিছিলোঁ, এনেকৈ বহুত কৰিছিলোঁ। কিন্তু মোৰ বেমাৰটো হৈ যোৱাৰ লগে লগে মই সেইখিনি বাদ দিবলগীয়া হ'ল, মানে মোৰ মাত নোলায়, মই প্ৰাৰ্থনাও কৰিব নোৱাৰোঁ, মানে সুৰ টানিব নোৱাৰা হৈ গৈছিলোঁ। সেয়েহে আপোনালোকৰ আগত মানে প্ৰকাশ কৰিছোঁ। তাৰপৰা সেই দৰৱটো তাতে মানে 3 মাহত দিয়া দৰৱ আপোনাৰ 1 মাহতে খাই চফা বনাই, ছেকেণ্ড মোক আকৌ এজন ফেচবুকত চিনাকি হৈ, আপোনাৰ ল'ৰাজন আছিলে মাজুলী, সেই ল'ৰাজনে চিনাকি কৰি দিলে হিমাচল প্ৰদেশৰ পৰা আনিলোঁ। হিমাচল প্ৰদেশৰ দৰৱটো মই 1 বছৰ 6 মাহ খালোঁ, তেতিয়াও মোৰ বিষ এটা অকণমান আছিলে, ইমান ক্লিয়াৰ হোৱা নাই। তেনেকুৱাতে আকৌ এজন চিনাকি হ'লোঁ আপোনাৰ আমাৰ এইফালে, মানে টেঙানি ৰিজাৰ্ভ বুলি কয় আমাৰ ইয়াত, ইয়াতো ৰিজাৰ্ভ হৈ থকা নাই, টেঙানি ৰিজাৰ্ভ বুলি কয়, গোলাঘাটত বিখ্যাত হয়। তাত এঘৰ চিয়াং মানুহ আছে, সেই মানুহঘৰে দিছিলে, তেখেতে দৰৱ দিলেও মোৰ সম্পূৰ্ণ বিশ্বাস নাই। কিন্তু মোৰ এটা ডাঙৰ ভুল হৈ গ'ল, মাজে মাজে মনে মনে মই মাছ মাংস খাই পাওঁ। আৰু মই এটা কথা ক্লিয়াৰ কৰি দিছোঁ আপোনালোকক, এই বেমাৰটো হ'লে মাছ মাংস গাখীৰ কণী একেবাৰে খাব নালাগে। যোনে যি কওক সেইটো মই নাজানো, মোৰ কথা কৈছোঁ, মই কিন্তু মাছ মাংস গাখীৰ কণী খালে মোৰ বিষ হয়, নাখালে কিন্তু একোৱেই নহয়, এতিয়া কিন্তু একো নাই বাৰু, মানে আগৰ কথা কৈ আছোঁ আৰু। তাৰপৰা আপোনাৰ মাছ মাংস খাই দিলে মোৰ বিষ হয়। শেষত কি কৰিলোঁ জানেনে? আমাৰ ইয়াতে আৰু এটা মানে আৰু এজন মানুহে অসমীয়া দৰৱ দিয়ে, সেইজন আছে আপোনাৰ ফৰকাটিঙৰ ফালে, ফৰকাটিং চাৰিআলি বুলি কয়,
แต่แค่ดอกมัดดอกขลุแต่แค่ดอกมัดดอกเอ็มอาร์ขายสิลูเอ็มอาร์ดอกขายอาจจะว่าคุณดอกแก่สูเอ็กูปัญหาไม่อารมณ์ว่าขายดอกกี่บาทสิลูโคดิสูมาสบังก็กะขี้คนนี้รสกุลาแอปเปิลเอ็กูนะครับเฮเบลักมันเนี่ยอาริเบติกดอกเดียมันงี้จนเนี่ยมานาคุยสิเลยเฮ่เฮ่มันขวักแก่สิลูอารมณ์สากลีมันก็รู้เกตี้ว่ามาจะมาจะขับโอ้กุสิเลยตัวทั้งที่มันขวักแก่สิลูทีนี้ว่าสอนภาษาโบราณว่ามาสบังก็ขอกลุ้งขายสูเอาเดียบินดาซะสูบาลูกว่ามุกที่จะเนี่ยดูบอสมันห้อยกุลก็ถ้าเราพอปกักกว่านั้นสิลูเอตี้มูชแนลล์จูเกดีปกักโคดิสูจะมูเอเนควาตาเดมาร์ห้อยสิเลยมันบุกุดหาบุษนาสิลูเอาอนอบอร์ดะกรองปานีเบบหายก็สิลูถ้าหน้าปานีมุทเทเบบหายก็เวลาดิบเดียนั้นสิเลยมันเอไอริเบติกดอกเดียมันูที่จะเนี่ยมูมันเอกรองปานีเบบหายก็บอกสิเลยถ้าหน้าปานีเบบหายก็บอกเดียนั้นสิเลยเฮ้ยมันถ้าหน้าปานีเบบหายนกุลูกาดูดูกรองปานีข้าวดูกรองปานีมันกรองปานีเบบหายก็สิลูอรูหาบุษนาทักการ์คเนี่ยพวกเราก็คุยสวารุอรูผัดแค่สิลูผัดโรลก็ปลาเล้งข้าผัดแก้วละพัจจิอรูพวกเราปานีเราปานีเราหกกลัวสิริไปปานีเราเอารองเราบักโอลิดูบาจิบเลยดิข้าบเลยดิสิเลยเอาแก่ห้ามลูกที่แค่สิลูลูกก็รับพวกเราแก่ซ่าฮาโลดีร็อกแก่ซ่าฮาโลดีร็อกทุกเรื่องบุหุเต็มหัวพอท้องมันสตาร์ทดรอปจนได้กูมันเอ็ปว่านะจ๊ะแก่ซ่าฮาโลดีร็อกพวกเราบอรูมุดอลลูกก็มันเอ็คุณีเวลาไปเวลาเบียร์พวกเราก็เบียร์เวลาไปมวยขายสูเหตุการณ์โคดิสวารุบอรูมุดอลลูกก็เอ็กเลกเกอุดอลไลพวกเราปัสมินีมันอุดอลลูกก็เลยมันเนี่ยอิมานคินิดูอิมานคนหอยเก๋ข้าวอะไรเก๋แต่เดี๋ยวมันเนี่ยบ้าลแต่เนี่ยแกมุกมุมันหัวจะเนี่ยขวายสิเลยเฮ้ยเฮ้ยมันปกติก็ยิ่งซูเอาแต่เนี่ยแกขายข้าวอะไรเนี่ยทักกี้อารมณ์เอ๋เบื่อมาตัวบ้าลว่าอารมณ์หอมกุนอมุมันหัวจนมันเนี่ยมันหัวจนเนี่ยอิมานคินิดรอกอัตโนเนอินโดนีเซียฮิมาสอลโพเดสเอฟเลตเองานีฮอกอลูพัลลอบราดรอปันยานีขวายมันเนี่ยปฐมตาไอ้บริดอบขั้วตาป้าพ่อออกมีอดอบขั้วอาจิมวันเดียบินดาสั้นสูยาบีก็ยังตัวเดียอารู้กี่บาจานีบ่วิเศษเซมุกคอมเมนต์บ็อกซ์คอมเมนต์ก็ยิบอารู้คุณดอร์เก้คอมอาจิเลยมันเนี่ยอิมานขี้เนียห์ไว้อาจิเลยอาฮิสูบายบาย